চকবাজারে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তমাল, শোকে শোকাতুর। আপনাকে যদি আমি একটু দেখাতে চাই যে আজকে যে গত 12 ঘন্টা যে ধ্বংসলীলা, মানে সেটির পরে কিন্তু চকবাজারের পরিস্থিতি এখনো কিন্তু স্বাভাবিক হয়নি। আপনি মানুষ এখনো রয়েছেন, গণমাধ্যম কর্মীরা রয়েছেন এবং ফায়ার সার্ভিসের কিন্তু কর্মীরা কিন্তু এখনো কাজ করছেন এবং তারা কিন্তু সবাই কিন্তু চেষ্টা করছেন যে এই যে এলাকাটাকে সেটাকে স্বাভাবিক করে রাখার জন্য। কিন্তু যে পরিমাণ ধ্বংসযজ্ঞ হয়ে গেছে সে কারণে কিন্তু এই এলাকাতে কিন্তু আগামী কবে নাগাদ সেটি স্বাভাবিক হবে, কবে নাগাদ এই পথ দিয়ে যান চলাচল করতে পারবে সেটি কিন্তু নিশ্চিত নয়। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে সিটি কর্পোরেশনের যে ময়লার গাড়ি সেটি কিন্তু ধ্বংসাবশেষগুলো কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং তারা কিন্তু এই পথটিকে সচল করার জন্য কিন্তু কাজ করছেন। আমরা যদ্দূর জানি যে এখনও কিন্তু 3টি ইউনিট কাজ করছে ফায়ার সার্ভিসের এবং কিন্তু ওনাদের পক্ষ থেকে কিন্তু আলোর বন্দোবস্ত করা হয়েছে। কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে এই এলাকাটা কিন্তু এখন ভুতুরের অবস্থা বিরাজ করছে, অর্থাৎ এই এলাকায় গ্যাস নেই, পানি নেই, বিদ্যুৎ নেই এবং যারা বসবাস করে রয়েছেন তারা কিন্তু খুব কিন্তু সংকটে রয়েছেন। আর ইতিমধ্যে আপনি জানেন যে 67টির লাশ কিন্তু শনাক্ত পাওয়া গেছে এবং এর মধ্যে কিন্তু 37টি লাশ কিন্তু শনাক্ত করা হয়েছে। কিন্তু এই যে বিভীষিকা, এই যে ধ্বংসযজ্ঞ, এটি কিন্তু আমরা 9 বছর আগে নিমতলিতে কিন্তু একবার প্রত্যক্ষ করেছি এবং এই জায়গাতে কিন্তু এলাকাবাসী বলছেন যে তারা কিন্তু বারবার বলে এসছেন যে কেমিক্যালের গোডাউন বা প্লাস্টিকের যে কারখানা, প্লাস্টিকের যে সামগ্রী সেগুলো যেন সরিয়ে নেওয়া হয়। কিন্তু গত কিন্তু 9 বছরে সেটা কিন্তু খুব বেশি অগ্রগতি আমরা লক্ষ্য করিনি এবং যে কারণে কিন্তু আজকে কিন্তু আবার একটি নিমতলি ট্র্যাজেডি কিন্তু এই চকবাজারে ঘটে গেছে এবং সেখানে কিন্তু 124 জন নিমতলি ঘটনায় মারা গেল, একেবারে কিন্তু 67 জন কিন্তু মারা গেছেন এবং 67 জনের কিন্তু গল্প ভিন্ন ভিন্ন গল্প রয়েছে সবারই। কিন্তু জানা রেখে যে কালকে যেটি হয়েছে যে যখন আগুনটি লাগে রাত্রেবেলা তখন কিন্তু এবং তারা কিন্তু স্বামী, স্ত্রী এবং সন্তান ছিলেন একজন, এই 3 জনে কিন্তু 15 সেকেন্ডের মধ্যে কিন্তু পুড়ে গেছেন। সেই যে রিক্সা সেটি কিন্তু ভস্মীভূত হয়ে গেছে এবং কার দেহ যে কোথায় গেছে সেটা কিন্তু কেউ জানে না। তো এলাকাবাসী কিন্তু বলছেন তারা যে এই যে নিমতলি ঘটনা ঘটেছে 124 জন এবং প্রাণহানি, তো সেই জায়গা থেকে তারা কিন্তু শিক্ষা নেন বাংলাদেশ, তো সেই জায়গা থেকে তারা কিন্তু শিক্ষা নেন এবং এই ধরনের ঘটনাগুলো সরিয়ে নেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর রিচার্ড। চকবাজারের চুরিহাট্টা থেকে অগ্নি দুর্ঘটনার সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী আতিকুর রহমান তমাল। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন গত রাতের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে সরকার ভবিষ্যতে সতর্ক থাকবে, এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। সকালে চকবাজারের চুরিহাট্টা এলাকার ঘটনাস্থল পরিদর্শনে যান ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন পুরান ঢাকা থেকে কেমিক্যাল কারখানা সরিয়ে নিতে আরও সময় প্রয়োজন। পুরানো ঢাকার যে চিত্র, এখানকার চলাচল, ঘরবাড়ির যে চিত্র, এখানে দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া খুবই কঠিন ব্যাপার। তারপরও সরকার কিন্তু কোনো প্রকার লেথার্জি, আলস্যের পরিচয় দেয়নি, ব্যবস্থা তখনও নিয়েছে। এবার আমরা এ ঘটনা থেকে আবারও শিখলাম যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায় সেই ব্যাপারে আমরা সতর্ক থাকব। রাস্তার অবস্থা আসার সময় দেখেছেন কিভাবে দালান কোঠাগুলি হয়ে গিয়েছে, তো এইগুলিকে কোনো একটা কিছু সিস্টেমে আনতে হলে এটা যথেষ্ট সময়ের প্রয়োজন। আপনারা জানেন যে নিমতলির ঘটনার পরে আমরা বলেছিলাম আপনাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলি সরিয়ে নেন, তখন আমরা দেখেছি সরিয়ে নিয়েছে, আবার এগুলি আসছে। আমাদের মেয়র মহোদয় এটার জন্য কাজ করছেন এবং তিনি এইখানে কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রির পারমিশন দিচ্ছেন না।